আপনি যে সমস্ত কথা বলছেন এই কথাগুলো কম বলবেন এবং আপনার এই বেশি কথা বলার কারণেই একজন মন্ত্রীর মন্ত্রিত্ব গিয়েছে সেই অনুদান বন্ধ করে দেওয়ার কথা বলার মালিক এই তথাকথিত শিল্পী কে কেন সেই কথা বলবে উনি কে এই অনুদান মেইনস্ট্রিমে না দেওয়ার বলার কথা উনি কে অনুদান যিনি পেয়েছেন তাকে বলেছেন লাইন প্রোডিউসার আপনি লাইন প্রোডিউসার বলতে কি বুঝেন হোয়াট ডু মিন লাইন প্রোডিউসার আমাকে বুঝাতে হবে উত্তর দিতে হবে লাইন প্রোডিউসার কে আমরা এই ক্ষতিপূরণ আপনার থেকে আদায় করে নিব আপনার থেকে এই ক্ষতিপূরণ আদায় করে নিব আমাদের এই প্রযোজকের যদি কোনো ক্ষতি হয় এই যে কয়দিন ধরে যে এই অনলাইনে এই যে নিউজে এই যে মিডিয়াতে এই একটা চলচ্চিত্র নিয়ে আশীর্বাদ যে ঝামেলা চলতেছে যে পাল্টাপাল্টি চলতেছে এটা আপনারা সবাই জানেন আমি ওই জায়গাটায় আর যাচ্ছি না চন্ডু ভাই বলে গেছে বা আরও যারা বক্তা আছে বলবে আমি ওই জায়গাটায় যাচ্ছি না আমার মাত্র কয়েকটা সীমিত কয়েকটা কথা বা জিজ্ঞাসা আমি বলবো যে এটা জিজ্ঞাসা আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমাদের শাহবাগ চত্বরে আমাদের জাতীয় জাদুঘর মিলনায়তনের সামনে যারা বিকল্প ধারার চলচ্চিত্র বানায় বিকল্প ধারার চলচ্চিত্রের নির্মাতা তারা সেখানে কিন্তু একটা সমাবেশ করে একটাই উদ্দেশ্য ছিল একটা সমাবেশ করেছিল সেই সমাবেশের উদ্দেশ্য ছিল যে অনুদান বাংলাদেশ সরকারের অনুদান এই মেইন স্ট্রিমে যেন না দেওয়া হয় অনুদান যেন সম্পূর্ণ বিকল্প ধারাতে দেওয়া হয় সেই কথার সেই মিটিংয়ের সেই বক্তব্যের আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম আমরা আমাদের সমিতির থেকে আমাদের প্রযোজকদের থেকে কারণ হচ্ছে যে অনুদান শুধু প্রযোজকরাই পায় না অনুদান একজন ভালো নির্মাতা পায় অনুদান একজন ভালো স্ক্রিপ্ট রাইটার পায় অনুদান একজন ক্যামেরাম্যান পায় যেমন আমাদের মিন্টু ভাই পেয়েছে জেড এইচ মিন্টু তিনি ক্যামেরাম্যান তিনি তিনি ডিওপি তিনিও অনুদান পেয়েছেন তো অনুদান সবাই পায় আমরা আমাদের বিগত দিনের যে আমরা আমাদের কমিটি আট বছর পর আমরা সমিতি নির্বাচিত হয়েছিলাম প্রযোজক পরিবেশক সমিতি আমরা মন্ত্রী মহোদয়ের কাছে বারবার বসেছিলাম যে অনুদান আপনি অনুদান এই অনুদান দিয়ে এই চলচ্চিত্র বাঁচাতে পারবেন এই অনুদান আমাদের মেইন স্ট্রিমে দিতে হবে আমরা কিন্তু তার আগে কোনো মেইন স্ট্রিমে অনুদান পেতাম না আমরা মন্ত্রী মহোদয়ের সাথে সফল আমরা আলোচনার পর আমরা 50% 60% এই বছর দেখেন আপনারা এই বছর সাকিব খান পেয়েছে অপু বিশ্বাস পেয়েছে আমাদের ঋদিতা পেয়েছে আমি পেয়েছি আমাদের মিঠু শিকদার পেয়েছে আমরা তো অনুদান এই এই মেইন স্ট্রিমেই পেয়েছি সেই অনুদান বন্ধ করে দেওয়ার কথা বলার মালিক এই তথাকথিত শিল্পী কে কেন সেই কথা বলবে কেন সে মিডিয়াতে এই কথা বলবে যে আমাদের এই মেইন স্ট্রিমে অনুদান দেওয়া যাবে না অনুদান কি ওনার নিজের অনুদান আমরা অনুদান আমি অনুদান 60 কোটি টাকা 60 লক্ষ টাকা পেয়েছি আমি 2.5 কোটি টাকা ব্যয় করে ছবি বানিয়েছি উনি কে এই অনুদান মেইন স্ট্রিমে না দেওয়ার বলার কথা উনি কে যে একজন প্রযোজক যে সরকার যে টাকা দিবে সেই টাকা আবার সরকারকে ফেরত নেওয়ার জন্য উনি সাজেশন দেন মিডিয়াতে সাজেশন দেন অনলাইনে সাজেশন দেন উনি কে এটা আমাদের সমগ্র প্রডিউসারের স্বার্থের হানি করেছেন উনি আমাদের সমস্ত আমি আজকে কথা বলতেছি আমরা 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 প্রযোজক আর তারা কলাকুশলী কি হয়েছে সেটা তো আমি যাচ্ছি না আমার কিছু এগুলো হচ্ছে কমন প্রশ্ন আমি জানতে চাই যে উনি কত বড় ওনার ইয়ে হয়েছে যে উনি আমাদের সরকারকে বলে যে এই মেইন স্ট্রিমে উনি টাকা দিতে না করে উনি অনুদান দিতে না করে আবার অনুদান দিলে সেই টাকা ফেরত চায় এটা কত বড় সাহস তার আপনার কাছে জিজ্ঞাসা আপনি কি সেই শাহবাগ চত্বরের থেকে আমরা যে মন্ত্রীর কাছে আমরা চিঠি দিয়েছি প্রতিবাদ করেছি আমরা তো এখন দেখতে পাচ্ছি সেই শাহবাগ চত্বরের সাথে আপনার একটা সংযোগ আছে এই চলচ্চিত্রের মেইন স্ট্রিমের আমাদের এই অনুদান বন্ধ করার চক্রান্তের সাথে আপনি লিপ্ত আছেন এখন আমাদের তাই মনে হচ্ছে আপনি সাবধান হয়ে যান পরের কথা হচ্ছে যে আপনি আমাদেরকে একজন প্রযোজককে অনুদান যিনি পেয়েছেন তাকে বলেছেন লাইন প্রোডিউসার আপনি লাইন প্রোডিউসার বলতে কি বুঝেন হোয়াট ডু মিন লাইন প্রোডিউসার আমাকে বুঝাতে হবে উত্তর দিতে হবে লাইন প্রোডিউসার কে সরকার একজন প্রোডিউসার কে
সেখানে কোনো নীতিমালায় লেখা নাই যে যাকে অনুদান দেওয়া হচ্ছে সে লাইন প্রোডিউসার। আপনি কেন বলবেন এটা আমাদের স্বার্থে লাগে? আমি একজন অনুদানের প্রযোজক, এখানে আমাদের ইসপানি একজন অনুদানের প্রযোজক, মিঠু সিকদার একজন অনুদানের প্রযোজক, আমাদেরকে লাগে সাকিব খান একজন অনুদানের প্রযোজক, অপু বিশ্বাস একজন অনুদানের প্রযোজক, আমাদেরকে আপনি কে লাইন প্রোডিউসার? আপনাকে কে কে বলেছে যে আমরা লাইন প্রোডিউসার? কোথায় পেয়েছেন এটার উত্তর আপনাকে দিতে হবে। আমার কথা হচ্ছে যে আপনি আরও অনেক জায়গায় বলেছেন, অনেক কিছুই বলেছেন, আপনি আমাদের যেটা সামগ্রিক যেটা আমাদের প্রোডিউসারের স্বার্থের বিরুদ্ধে যে সমস্ত কথা বলেছেন আমি সেই কথাগুলোই বললাম। এগুলো আপনি এই কথাগুলোর উত্তর আপনাকে দিতে হবে। আপনি এই চলচ্চিত্রের, এই মেইন স্ট্রিমের চলচ্চিত্রে অনুদানের প্রথা বন্ধ করার জন্য আপনি যে ষড়যন্ত্র করছেন, আপনার এই ষড়যন্ত্রের উত্তর দিতে হবে। আপনি কার স্বার্থে এই ষড়যন্ত্র করছেন? আপনি যদি এই ষড়যন্ত্রের সঠিক উত্তর না দেন তাহলে কিন্তু আমরা আপনার কাছ থেকে এই উত্তর বুঝে নিব, আমরা প্রোডিউসাররা আপনার কাছ থেকে উত্তর বুঝে নিব। আপনি আপনি হচ্ছে যে একজন ছবির, আমি আবারও বলছি যে আমি ব্যক্তি প্রযোজক জেনিফার এবং ব্যক্তি যারা কলাকুশলী তাদের নিয়ে কথা বলছি না, আমি সামগ্রিক বলছি, সামগ্রিক যে বিষয়গুলো। আপনি একটা ছবি রিলিজ হওয়ার আগেই ছবিটাকে ফ্লপ করে দিলেন, আপনি বললেন যে এটা ছবি না, আপনি বললেন এটা গল্প না, আপনি বললেন এটা কোনো ছবি হয় নাই। এই যে আজকে যে প্রযোজক তার আপনি ক্ষতি করলেন, আজকে এই প্রযোজকের ক্ষতি কে দিবে? এই প্রযোজক, আপনার এই বক্তব্যে প্রযোজকের বিশাল ক্ষতি হয়ে যাবে, আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা বলছি। তাহলে আজকে আপনি এই কেন এটা বললেন? আপনি এটা তো সমগ্র প্রোডিউসারের স্বার্থের হানি করলেন। আপনি আপনি একজন প্রযোজককে এটা বলতে পারেন না, তার ছবি, তার ছবিতে আপনি আপনি তার ছবির রেমুনারেশন নিয়েছেন, তার ছবিতে কাজ করে দেন, ছবি শেষ করে দিয়েছেন। আপনার পছন্দ না হলে আপনি চলে যেতেন, আগে থেকে কাজ বন্ধ করে দিতেন। এখানে অনেকগুলো সমিতি আছে, সেখানে এসে বলতেন যে আমার এই সমস্যা, আমি কাজ করতে চাই না, কাজ করব না। আপনি কেন এই কাজ করলেন? কাজ করলেন, কাজ শেষ করে দিলেন, ডাবিং করে দিলেন, সব কিছু করে দিলেন, ছবি সেন্সর হলো, এখন ছবি উনি রিলিজের ডেট করেছেন, আপনারা সবাই দল বেঁধে বললেন যে ছবিটা চলবে না, ছবিটা ভালো না, ছবিটা কেন এই ক্ষতিটা করলেন? এই ক্ষতি আপনি কিভাবে করলেন? এই ছবির যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমাদের এই প্রযোজকের ছবির যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমরা এই ক্ষতিপূরণ আপনার থেকে আদায় করে নিব, আপনার থেকে এই ক্ষতিপূরণ আদায় করে নিব। আমাদের এই প্রযোজকের যদি কোনো ক্ষতি হয়, আমি আবারও বলছি যে আমরা, আমি দুই পক্ষের দ্বন্দ্বের কথা বলি নাই, আমি বলছি সামগ্রিক আমাদের প্রোডিউসারদের যেটা লেগেছে, আমাদের যেটা লেগেছে, আমরা কষ্ট পেয়েছি, আমি অনুদানের ছবি পেয়েছি, আমাকে আপনি লাইন প্রোডিউসার বলবেন কেন? কোথায় লেখা আছে লাইন প্রোডিউসার? আপনি কেন সরকারকে বলবেন যে যাদেরকে অনুদান দেওয়া হবে সেই অনুদানের টাকা ফেরত নেওয়া হবে? তাহলে দেন, আপনি আমার টাকাগুলো ফেরত দেন। আমি তো 60 লাখ টাকা পেয়েছি, আমি তো 2.5 কোটি টাকা দিয়ে বানিয়েছি, আমার তো টাকা উঠে নাই, আমার বাকি টাকাটা আপনি দিয়ে দেন। কম কথা বলবেন, আপনাকে এক জায়গায় দেখেছি বলেছেন যে আমাদের প্রোডিউসার যার ছবি করেছেন উনি অনেক বেশি বেশি কথা বলেন। আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনি একটু কম কথা বলবেন, আপনি যে সমস্ত কথা বলছেন এই কথাগুলো কম বলবেন। এবং আপনার এই বেশি কথা বলার কারণেই একজন মন্ত্রীর মন্ত্রিত্ব গিয়েছে। আপনি ভেবেচিন্তে কথা বলবেন। ধন্যবাদ সবাই।